আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। সেটি হলো যারা মায়ের আছেন আপনাদের কাছে আরেকবার শেষ করি বলে, আপনারা কালকে নামযজ্ঞ অনুষ্ঠানে যারা আসবেন মায়েরা, কখনো মাথার ঘোমটা ফেলে দিয়ে আপনারা নামযজ্ঞ অনুষ্ঠান শুনবেন না। হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা কখনো আপনার ঘোমটা ফেলে দিয়ে শোনে না। না, বধুয়া না হলে পরে কৃষ্ণ প্রেম লাভ করা যায় না, আর বধুয়া হতে গেলে পরে ঘোমটা দিতে হয়, অবগুণ্ঠন দিতে হয়। সেই কারণে মাথার ঘোমটা ফেলে দিয়ে সিঁদুর যারা নেবেন না, কপালে টিপ লাগাবেন, তারা আপনার এই নামযজ্ঞে আসবেন না, আসবেন না। কপালে টিপ নিয়ে নামযজ্ঞে আসবেন না। যদি পারেন এক চিলতে সিঁদুর স্বামীর নামে নিয়ে আসবেন, স্বামীর আয়ু বৃদ্ধি হবে, আপনার স্বামী কৃষ্ণ ভক্ত হবে, এই বিধায় আপনি কপালে এক চিলতে সিঁদুর নিয়ে আপনার মহানাম যজ্ঞানুষ্ঠান শুনতে আসবেন, শুনতে আসবেন, না হলে আপনার পুণ্য হবে না। তো যারা আছেন সবার কাছে প্রার্থনা জানাই, আপনাদের জন্য দিন প্রসাদের আয়োজন হয়েছে, আপনারা প্রসাদ নিয়ে যাবেন, আর যদি পারেন চারেনা টানা দক্ষিণা দিয়ে আপনারা আপনাদের শেষের দিনের পারের কড়ি জোগাড় করে নিয়ে যাবেন। বলমন রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি করমন, ভগবত প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি করমন, শ্রীমদ ভগবত গীতা প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি করমন, বাবা মার প্রীতি প্রেমান। সেটি হলো যে প্রাণ গোবিন্দের কথা আলোচনা করতে হলে গোবিন্দের নৈকট্যের দেশের মানুষ না হলে সেটা সম্ভব না। তো আমি আপনাদের কাছে স্বীকার করেছি, আজও স্বীকার করি, বেদ থেকে শুরু করে আমাদের শাস্ত্র বলেছে 80 লক্ষ বা 82 লক্ষ জনি ভেদ করতে হয় নির্মজনিতে। এরপরে গোবিন্দের কৃপায় যদি সাধের মানব জন্ম হয়, 2 লক্ষ বা 4 লক্ষ বার সাধুসঙ্গ করে মানব জীবনে গোবিন্দের প্রতি লাভ করে কৃষ্ণ প্রেম সাগরে নিবেদিত হতে হয়। তো যদি 80 বা 82 লক্ষ জনি ভেদ করে মানব জন্ম নিতে হয়, তাহলে আমি এই প্রথম মনুষ্য জন্ম নিয়েছি। পশু যেমন পরিহার করে আমি কেবলমাত্র মনুষ্য জন্ম ধারণ করেছি বিধায় আমার ভিতর এখনও সেই আসুরিক শক্তি অবদমিত হয়নি। সৎ বৃত্তি শতধারা এখনও প্রাণ গোবিন্দের কাছে সমর্পিত হবার বাসনা সদা সর্বক্ষণ উন্মত্ত চিত্তে প্রমত্ত হয়ে কখনো জাগ্রত হয় না। তাই আমি আপনাদের কাছে নিবেদন জানাতে চাই, সেটি হলো আপনারা আমাকে আশীর্বাদ করেন, এই আসরে যত সময় প্রভু আমাকে আপনাদের চরণের কাছে রাখেন তত সময় যেন প্রাণ গোবিন্দ এই দেহটাকে যেন যন্ত্র হয়, আর উনি যেন যন্ত্রী হয়ে সে বিনা তারে যে প্রসাদ প্রদান করে তাহা যেন গোবিন্দের কাছে মধুর প্রসাদ বলে পরিগণিত হয়, সেই প্রার্থনা আপনাদের কাছে নিবেদন জানাই। প্রণাধিক সুদী ভক্ত মণ্ডলী, ঠাকুরকে একটুখানি শ্রদ্ধার্ঘ্য জানানোর পরে চেষ্টা করব আপনাদের কাছে আমার ঠাকুরের দুটো কথা আপনাদের কাছে পৌঁছে দিতে। এই আসরে যত শ্রোতা এসেছে, বাবা মা ভাই বোনেরা যারা এসেছেন, আপনারা সবাই হংসরূপী শ্রোতা, সর্বশ্রোতা, ভেক শ্রোতা সাধারণত ভাগবতী আসরে আসা উচিত না, আসেও না। আপনারা হংসরূপী শ্রোতা, আপনারা আপনাদের প্রেমভক্তির দ্বারা, আপনারা আপনাদের ঐকান্তিক সাধনার দ্বারা কোনো প্রকারে ভালো কথা দুটো হলে পারে সেই কথা দুটো আপনাদের জীবন চলার পথের পাথরূপে গ্রহণ করে বাকিটুকু না হয় আমাকেই ফিরিয়ে দিবেন, এই প্রার্থনা রইল সাধুগুরু বৈষ্ণবের পায়। আপনারা সেই কারণে আপনারা আমাকে, যত গোবিন্দ ভক্ত বাবা মা এখানে এসেছেন সবাই আমাকে আশীর্বাদ করেন,